যে যে প্রতিষ্ঠানগুলোর একেবারে স্বাধীনভাবে কাজ করার কথা, তারা কিন্তু করতে পারছে না, করে না, বা করতে পারছে না এই কারণে এখানে এক ব্যক্তির সমস্ত হস্তক্ষেপেই কিন্তু কাজ হচ্ছে। বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ, সেই আলেকজান্ডার মধ্যে বলতে হয় যে সত্যি সেলুকাস কি বিচিত্র দেশ। গতকাল থেকে একটা বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে বিচারপতি মোহাম্মদ ইমদাদুল আজাদ তিনি বলেছেন যে দেশটা তো মানে নরক বানিয়ে ফেলেছেন, এই ধরনের একটা মন্তব্য করেছেন, জাহান্নাম, জাহান্নাম বানিয়ে ফেলেছেন। তো সেই ক্ষেত্রে এর পরবর্তীতে সেটা নিয়ে অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতির কাছে গেছেন, প্রধান বিচারপতি তাকে ডেকে সতর্কতা করেছেন। এই যে একটা বিষয়, সব বিষয়গুলোতে আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন যে স্বাধীন বিচার বিভাগের উপর এটা কি আর হস্তক্ষেপ বা হুমকি কিনা? প্রথম আমি একটু রহমান মুসাফিজ ভাইয়ের কাছে শুনতে চাই। প্রথমত এটা হচ্ছে বিচার ব্যবস্থাপনার উপর হুমকি আমরা বলবো কিনা তার আগে একটু দেখা দরকার যে আমরা বিচার বিভাগকে এক ধরনের সম্মানের জায়গায়, শ্রদ্ধার জায়গায় রাখি। মানুষের এখনো যাওয়ার জায়গা হচ্ছে আদালত, সেই জায়গায় একজন বিচারপতি বা একজন বিচারক বা একজন ম্যাজিস্ট্রেট যে লেভেলেরই বলি না কেন, আমি কথা বলার সময় আসলে একটু মানে সংযত থাকাটা খুব জরুরি, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে হ্যাঁ, আমরা নানান কিছু দেখছি, আজকে হয়তো আমরা আদালত সম্পর্কেও অনেক প্রশ্ন উত্থাপন করতে পারি না, কিন্তু একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনি বা কাগজী ভাই আপনারা বলেন তো যে আমরা জানি যে কোনো প্রতিষ্ঠান অথবা হচ্ছে ব্যক্তি না মানুষ না এমন জায়গাগুলোতে সম্বোধনের ক্ষেত্রে আমরা যা ব্যবহার করি আদালতের ক্ষেত্রে কি করার সুযোগ আছে? আদালত নিয়ে অনেক প্রশ্ন আছে, আমাদের লক্ষ লক্ষ মামলা আজকে বিচারাধীন অবস্থায় আছে, বছরের পর বছর ঝুলে আছে, সেই কাজগুলো আসলে ঝুলে থাকে কেন, কাদের গাফিলতির কারণে? এই ধরনের অসংখ্য ইস্যু আছে যেগুলো আসলে বলতে গিয়েও আমরা বলতে পারি না, বলতে চাইও না। আমরা তাদেরকে আমাদের আস্থার জায়গায় রাখতে চাই। এখন রাজনৈতিক ইস্যুতে আমরা জানি যে একজন আদালতের একটি বেঞ্চ বলেছিলেন এটি ছিল মুন এবং স্টার সিনেমা হলের মালিকানা নিয়ে একটি প্রশ্নের জায়গায় বলেছিলেন যে সংবিধানের পঞ্চম ষষ্ঠ সপ্তম সংশোধনী সেটি অবৈধ এবং এই জায়গাগুলিতে তিনি নজর দিতে বলেছিলেন। এই মাসদার ধরনের হোসেন অনেকগুলো আছে জি, তো সেই জায়গাগুলি থেকে হচ্ছে যে একটা বিষয় দাঁড়ায় যে আমাদের কোনো কোনো ক্ষেত্রে বিচার বিভাগ নানান ধরনের অবজারভেশন দেয়, কিন্তু সেই অবজারভেশন দিতে গিয়ে আমার রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করা, সরকারকে প্রশ্নবিদ্ধ করা, সেই জায়গায় ইন্টেনশন কাজ করছে কিনা, এই বিষয়গুলো আসলে একটু বিবেচনায় নেওয়া দরকার। আমরা সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিষয়গুলো জানি যে কখন কোথায় কি হয়েছে, কি ধরনের ঘটনাগুলো ঘটেছে, সেই জায়গাগুলোতে আসলে আমার মনে হয় যে একজন নাগরিক হিসেবে, একদম রুট লেভেলের নাগরিক হিসেবে আমরা যেমন সচেতন থাকার চেষ্টা করি, সুনাগরিকের পরিচয় দেওয়ার চেষ্টা করি, রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীল জায়গায় যারা আছেন তারা সেই জায়গাটায় হচ্ছে আমার মনে হয় একটু যত্নশীল হতে পারেন। কারণ হচ্ছে একজন বিচারপতি যখন একটি কথা বলে ফেলেন সেটিকে আসলে ফেরানোর পথ থাকে না। তো সবকিছু মিলেই হচ্ছে আগে আমাদের যে রাষ্ট্রের এখনকার দ্রব্যমূল্য থেকে শুরু করে রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপ অযাচিত ভাবে, এমনকি জেনেভা কনভেনশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই জায়গাগুলিতে নানান ঘটনা তো চলছেই, তো সবকিছু মিলিয়েই আমার মনে হয় যে আগামীতে আমাদের একটি জাতীয় নির্বাচন আছে আর কয়েক মাস পরেই, সেই জায়গায় রাষ্ট্রকে আরো উত্তেজিত জায়গায় না নিয়ে যাওয়া, সেই বিষয়গুলো আসলে একটু ঠিক করা। আর দ্বিতীয়ত আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য আসলে কতটা সভ্য হয়েছি এই প্রশ্নটা আসলে তো রয়েই যায়। তো এই ধরনের একটি মন্তব্য, একটু যদি এই আপনাকে ধরনের জিজ্ঞেস করি, আপনি তো অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন, তো সেই ক্ষেত্রে এইরকম একজন বিচারপতির বিরুদ্ধে যে নালিশ করা অ্যাটর্নি জেনারেল মানে এরকম কথা কি আপনি কখনো শুনেছেন? বা বিচারপতিও প্রধান বিচারপতি বিচারপতিকে ডেকে সতর্কতা বা তাকে রিমাইন্ডার দেওয়া, এই বিষয়গুলোকে আগে এর কি চেয়ে বড় হয়েছে কি ঘটনা কখনো? বিচারপতি জয়নাল আবেদিনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তিনি নিউ মার্কেট থানার জন্য যে রড, বালি, সিমেন্ট আনা হয়েছিল সেগুলো দিয়ে নিজের বাড়ির কাজ শুরু করেছিলেন, তখন এই বিষয়গুলো নিয়ে অনেক তোলপাড় হয়েছিল, অনেকগুলো কথা এসেছিল এবং যথারীতি হচ্ছে প্রধান বিচারপতি তাকে সতর্ক করেছেন তার আচরণের কারণে, এবং এই বিষয়ে তিনি যে কথা বলেছিলেন আমার যতদূর মনে পড়ে
চ্যানেল আইতে তখন এটি নিয়ে আমি নিউজ করেছিলাম, এবং দৈনিক যুগান্তরে মিজান মালিক নিউজ করেছিল এই দুটি মিডিয়া। এবং পরবর্তী সময় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা যেন নষ্ট না হয় সেই কারণে বিচার আমাদের আইন কর্মকর্তা যিনি আছেন অ্যাটর্নি জেনারেল তার দপ্তর থেকে এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বিল্ডিং থেকে অনুরোধ করার পরে আমরা এক পর্বের পরে সেই নিউজ প্রচার করিনি। সেই জায়গা হচ্ছে তখন প্রধান বিচারপতি তাকে সতর্কই শুধু করেননি, এই ঘটনার জের ধরে পরবর্তী সময় তিনি বলবো যে অকালেই অবসরে গিয়েছিলেন। তো এই ধরনের বিচ্ছিন্ন দুই চারটি ঘটনা কিন্তু রয়ে গেছে। একই সাথে আরেকটি বিষয় প্রধান বিচারপতি ইস্যুতে যদি বলি, যে আমাদের একজন বিচারপতি তিনি যখন হচ্ছে অ্যাক্টিভিস্ট ছিলেন, তিনি একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আদালতের দরজায় লাথি মেরেছিলেন, যার প্রেক্ষিতে প্রধান বিচারপতি সেই ভদ্রলোক যখন পরবর্তী সময় বিচারপতি হিসেবে তার নামে প্রজ্ঞাপন জারি হয়, প্রধান বিচারপতি তাকে শপথ পাঠ করাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তো এই ধরনের অনেক ঘটনাই কিন্তু আছে। তো সেই জায়গাতে আর বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ, সেই আলেকজান্ডারের মধ্যে বলতে হয় যে সত্যি সেলুকাস কি বিচিত্রই দেশ। আমাদের এখানে আমাদের যা যেটা করার কথা না আমরা সেটা করি, যেটা বলার কথা না সেটা বলি, আবার যেটা বলা দরকার সেটা আমরা বলি না, এটা আমাদের সমস্যা হয়ে গেছে। থ্যাংক ইউ মাসুদ ভাই, আমি একটু ইয়ার কাছে যাচ্ছি, কাগজি ভাইয়ের কাছে যাচ্ছি, আমরুল ইসলাম কাগজি ভাই। আপনি তো শুনলেন মাসুদ ভাইয়ের কথা এবং আমার প্রশ্ন, এবার আপনার তো কথাটা আমি শুনতে যাচ্ছি। কথা হলো, এখন আমাদের দেশের যে যে প্রতিষ্ঠানগুলোর একেবারে স্বাধীনভাবে কাজ করার কথা, তারা কিন্তু করতে পারছে না, করে না, বা করতে পারছে না এই কারণে, এখানে এক ব্যক্তির সমস্ত হস্তক্ষেপেই কিন্তু কাজ হচ্ছে। এখানে বলেন, আজকে আমরা চারটা অর্গান মনে করি, একটা হচ্ছে লেজিসলেটিভ, তারপর হচ্ছে বিচার বিভাগ, এরপরে এক্সিকিউটিভ, আমরা সাংবাদিকরাও কিন্তু একটা স্টেট। তো এখানে আজকে সব কিছু যা কিছু করা হয় এক ব্যক্তির ইশারাতেই হয়, হার ম্যাজেস্টিসি, এর বাইরে কোনো কিছুই আমরা কিন্তু দেখি না। যে কারণে আজকে আমরা এই যে বিচার বিভাগের উপর, বিচার বিভাগটা কি? বিচার বিভাগ হচ্ছে সাধারণ মানুষের আশা ভরসার সর্বশেষ স্থল, সেখানে যেয়ে যদি বিচারটা না পায় তাহলে মানুষের মনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়ে যায়। আজকে কি সেগুলো কি পাচ্ছে? এই যে দেখেন, আমরা আজকে বিচার বিভাগে হাইকোর্টের বিচার বিচার বিভাগটা কি বলেন, বিচারকরা বলেন যে তারা নাকি শপথবদ্ধ রাজনীতিবিদ। তাহলে কি দাঁড়ালো, আর অন্য মানুষ কি তাহলে কি এইখানে বিচার পাবেন না? তারপরে আবার কি বলছেন, এই যে দেখেন আজকে চিফ জাস্টিস যিনি হলেন, চিফ জাস্টিসকে যদি আপনার ছাত্রলীগের নেতারা যে যদি অভিনন্দন জানান, তাহলে কি সেই জায়গায় আর আপনি অন্য দলের সাধারণ মানুষ কিভাবে বিচারটা পাবেন? আবার আরেকটা জিনিস দেখেন, প্রধান বিচারপতি কিন্তু দেখলাম যে এই যে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলেরও সংবর্ধনা নিয়েছেন। আচ্ছা, এখন যদি বৃহত্তর, এখন একজন রাষ্ট্রের অর্গান, তার চিফ, তিনি একটা এলাকার লোকদেরকে সাথে নিয়ে তিনি সংবর্ধনা নিলেন, এটা কি নেওয়া যায়? আজকে যে কথাগুলো এখন আসছে কত এলোমেলো কথা, আমরা এটা মানে কোনোদিন বিচার বিভাগের কাছ থেকে কিন্তু আশা করি না, এটা বিচার বিভাগের কাছ থেকে আশা করি না, এই কারণে যে তারাই তো আমাদের এখানে সবকিছু বিচার করবেন, তারা যখন বিচার করেন তারা একটা কথা বললে সেটাই বিচারের একটা অংশ হয়ে যায়। আজকে উনি বললেন, কালকে যখন এই অধিকারের দুইজন কর্মকর্তা আদিলুর রহমান শুভ্র এবং নাসিরুদ্দিন এলান, এদের জামিনের জন্য যখন তার আইনজীবীরা উঠলেন, সেই সময় সরকার পক্ষ থেকে এটা উঠার পরেই তখন উনি মনে করছেন যে আপনারা দেশটাকে জাহান্নামে বানিয়ে ফেলেছেন। তারপরে ওই ওই রাষ্ট্রপক্ষের ওই অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, উনি যখন বললেন ডেপুটি যে অ্যাটর্নি জেনারেল আদিলুর রহমান শুভ্র তার মানে মিথ্যা তথ্য দিয়েছে, অনেক কিছু খারাপ খারাপ তথ্য দিয়েছে, তা উনি বললেন যে তাহলে আপনারা কেন 2 বছরের কারাদণ্ড দিলেন, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারতেন। তাই এই যে বিষয়গুলো, এগুলো তো এখন আলোচনার মধ্যে চলে আসছে। আমরা এই ধরনের এই বিচার বিভাগের কাছ থেকে কিন্তু, বা এই মানে এই ধরনের পক্ষপাতিত্ব বা কোন রকমের মানে নিরবিচ্ছিন্ন ভাবে, আমরা চাই যে স্বাধীনভাবে এই সমস্ত জায়গাগুলো কাজ করুক। মূলত আমরা চাই যে এই কাজ করলেই পরে কিন্তু দেখা যাবে এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানের জায়গায় থাকছে না। আর আমরা যারা এই যে সাংবাদিকতা করি, তারা কি এখন আমরা কি ওই যে বিচার বিভাগের এই সমস্ত কথাগুলো বলতে পারি? পারি না। যখনই বলতে যাই তখন কিন্তু আমাদের উপরে খড়্গ নেমে আসে, অনেক সম্পাদক কিন্তু এই কথাগুলো বলতে যেয়েই কিন্তু দেশ ছেড়েছেন।
তাদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা হয়েছে, সেই কথাগুলো আমি বলতে চাচ্ছি না। আজকে মাহমুদুর রহমান, তারপরে শফিক রহমান, এরা যে আজকে দেশ ছেড়েছেন, এরা কিন্তু ওই যে বলেছেন যে তারা লিখেছিলেন কি চেম্বার জজ মানে সরকারের পক্ষে এসতে, এই ধরনের মানে এই রিপোর্ট করার পরে তাকে কিন্তু এই মানহানি মামলা দিয়ে, এবং তিনি কোনো এখানে বিচারকও কিন্তু করেন নাই কথা আছে, সাহিত্য একটু। কে হ্যাঁ সাথেও কথা দেওয়া হয়েছিল, কিন্তু কাবা ঘরের আচ্ছা, সে এদেরকে গিলাম এই পরিবর্তনের ছবি দিয়ে বলা হয়েছিল সাহিত্যের মুক্তির দাবিতে সেই মানববন্ধন। সমস্ত ভুলগুলো, এগুলো ভুলগুলো আমরা তো এই যে রেহমান মুস্তাফিজ, আমরা কিন্তু প্রতিদিন কি করি এরর অ্যান্ড ট্রায়াল, যে আমরা এই যে মানে ভুল ভ্রান্তির মধ্যে যাই, ওই ওই ঘটনাগুলো হয়েছে, এটা এটা অস্বীকার করার মতো কিছু নাই, কিন্তু যে কাজগুলো করলে পরে যে দেখাই দেওয়া হয়েছে যে এই এই বিচারগুলো হওয়ার পরে চেম্বার জাজে যে কিন্তু এসটে হয়ে গেছে, সেইখানে কিন্তু আরেকজনের বিরুদ্ধে যে এরকম যে মামলা করে আবার তাকে জীবনের তাড়নায় তাকে কিন্তু দেশ থেকে চলে যেতে হয়েছে, আজকে এখন কিন্তু তারা আর কেউ এখানে দেশে নেই।